ধ্যানের মাধ্যমে নিজেকে রূপান্তর করতে হবে। ধ্যান করার উদ্দেশ্য হলো নিজেকে রূপান্তর করা। যে আমি অস্থিরতা, চঞ্চলতা ও আসক্তিতে আষ্টে পৃষ্ঠে বদ্ধ হয়ে আছি, সেই আমিকে তার থেকে তুলে নেওয়াই ধ্যানের উদ্দেশ্য। আমার আমি সেই ঈশ্বর, তাই নিজেকে অহং হতে সোহংয়ে উত্তীর্ণ করতে হবে। আমি আসক্তি ও অস্থিরতার মধ্যে জড়িয়েই জীবনে দুঃখ অশান্তিকে সংগ্রহ করি, তাই দুঃখ অশান্তি হতে মুক্তির উপায় হলো ধ্যান। ধ্যানে যে আমরা স্থির হওয়ার চেষ্টা করি, তা অস্থিরতা হতে মুক্ত হওয়ার জন্যই করি। আমাদের শুদ্ধ আমি বা আত্মাই হল ঈশ্বর বা ইষ্টদেব। তার সান্নিধ্যে থাকতে পারলে আর কোনো দুঃখ অশান্তি থাকে না। তার কাছে থাকার মূল উপায় হল ধ্যানের মধ্যে স্থির হওয়া। মন যখন ধ্যানের মধ্যে স্থির হয়, তখন ওই স্থিরের মধ্যে যে চেতন সত্তার প্রকাশ হয়, সেই হলো আমাদের অন্তর্যামী। ধ্যানের উদ্দেশ্য হলো তার সান্নিধ্য লাভ ও সঙ্গ বৃদ্ধি করা। মনই যত অশান্তির কারণ, যে আত্মসান্নিধ্য ছেড়ে বাইরে কর্তৃত্ব করে, দুঃখ অশান্তি সংগ্রহ করে আমিকে ভোগায়। মনের কথায় আমরা উঠি বসি বলেই আমাদের জীবনে এত ভোগান্তি। আমাদের নিজেদের আমির স্বরূপকে হারিয়ে বদ্ধ থেকে দুঃখ পাই। ধ্যানের উদ্দেশ্য সেই বদ্ধ আমিকে মন হতে তুলে স্থির করা, অথবা মনের পরিবর্তনকে থামিয়ে স্থিরে রূপান্তর ঘটানো। এইভাবে আমিকে স্থির করতে হবে। মন আর আমির মধ্যে এত বন্ধুত্ব যে একজনের রূপান্তর হলেই অপরজনের রূপান্তর ঘটে। আমি স্থির হলেই মন স্থির হয়, নতুবা মনকে স্থির করলেই আমি স্থির হয়। এক কথায় রূপান্তরের অন্তরীয় অর্থ হল অস্থির হতে স্থির হওয়া। স্থির হতে পারলে আর সব রূপান্তর আপনা আপনি ঘটে যায়। সেই জন্য নিজের অস্থির রূপ ছেড়ে স্থিরে রূপান্তরিত হতে হবে, যা ধ্যানের মূল উদ্দেশ্য। প্রথমে ধ্যান করতে হয়, তারপর করতে করতে ধ্যান হয়। ধ্যান করার মধ্যে কর্তৃত্ব থাকে, কিন্তু ধ্যান হওয়ার মধ্যে নির্লিপ্ততা থাকে। ধ্যান হওয়ার জন্য ধ্যান করা, অর্থাৎ ধ্যান করার পাকা অবস্থার নাম ধ্যান হওয়া। ধ্যান করা হলো কর্ম বা সাধক জীবন, এবং ধ্যান হওয়া হলো অবসর বা সিদ্ধ জীবন। করে পাওয়ারই আরেক নাম কৃপা। ধ্যানকে পেতে ধ্যান করতে হয়। কর্মজীবনে খাটতে হয় ও অবসর জীবনে বিশ্রাম নিতে হয়। তাই ধ্যান করার উদ্দেশ্য হবে ধ্যান হওয়া। হওয়াকে পাওয়াতে পরিণত করার উদ্দেশ্যই ধ্যান করা। যত তাড়াতাড়ি ধ্যান হওয়াতে আসা যাবে ততই ভালো, নতুবা ধ্যান করার নামে কর্তৃত্ব সাম্প্রদায়িক হতে হয়। অর্থাৎ কর্তৃত্ব তার কর্তাভাব ছাড়তে চায় না বলেই ধ্যান করার মধ্যেই আটকে থাকে, উন্নতি হয় না। ধ্যান আরম্ভ করেই ধ্যান করার কর্তৃত্বকে ছেড়ে দিতে হবে। দর্শক সেজে নিরপেক্ষভাবে ধ্যানের অবস্থানকে লক্ষ্য করে যেতে হবে। মনের সাথে মারপিট করে লাভ নেই, এতে অন্তরে অস্থিরতা আরো বৃদ্ধি পায়। সেই জন্য লড়াইয়ে না গিয়ে দর্শক হয়ে অস্থিরতাকে উপভোগ করতে থাকো। লড়াইয়ের নামে বা বন্ধুত্বের নামে যদি মন তোমাকে সাথী করতে না পারে, তবে তার একা একা খেলা বেশিক্ষণ চলে না। সেই জন্য ধ্যানে বসে মনকে ছেড়ে দিয়ে নিজেকে দর্শক ভাবে রাখো। নিজেকে দর্শক ভাবে রাখতে পারলে মন একসময় হাঁপিয়ে উঠে খেলা বন্ধ করে দেবে, কিন্তু তার মধ্যে মন অনেকভাবে তোমাকে ভোলাবার জন্য ছলনা করবে। তাতে ভুললেই খেলা চলতে থাকবে। যতক্ষণ দর্শক ভাব বজায় রাখা যাবে, ততক্ষণ মনের অস্থির খেলা জমবে না। আবার যখন তুমি দেখবে খেলায় মেতে গেছো, তখন দেখবে তুমি আর দর্শক নেই। ধ্যান করার মধ্যে অহং ভাব জাগ্রত থাকে বলেই অস্থিরতা সহজে যায় না। তাই ধ্যান করা মানে কেবল বাহ্য আয়োজনকে প্রস্তুত করা, তারপর ধ্যানে বসে কর্তাভাবে পর্যবেক্ষক হও। তাহলে ধ্যান হওয়া শীঘ্র আয়ত্ত হবে। তবে সাবধানে থাকবে, যখন অস্থিরতা তোমাকে নাড়াতে পারবে না, তখন অলসতা তোমার স্থিরতার সুযোগ নিয়ে তোমার মধ্যে ঢুকে পড়বে এবং তন্দ্রা, নিদ্রা ও জড়ভাবে জড়িয়ে দেবার চেষ্টা করবে।
নিরপেক্ষ সচেতনতাই হলো মূল ধ্যান। তাকে আপন করলেই সে আপন হবে, যাকে প্রকৃত ধ্যান করা ও ধ্যান হওয়া বলে। তাই আমাদের ধ্যানের মাধ্যমে নিজেকে রূপান্তর করতে হবে। আমরা নিজেকে রূপান্তর না করে যদি দর্শকভাবে বসে না থাকি, তবে আমরা দৃশ্যতেই আটকে থাকব। আমরা কখনোই দৃশ্যর ওপরে উঠতে পারবো না।